হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। এটাও দেখো, সকালবেলা উঠে এখন আমি গাছে জল দিচ্ছি। তোমরা তো জানোই আমি চাল ধোয়া বা ডাল ধোয়া জলগুলো গাছের জন্য রেখে দিই এবং গাছে দিই। আর ওইদিকে দেখো, জানালাটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, তো তারপর জিমিকে জানালায় বসেছে। এখন যতক্ষণ পুচন পড়াশোনা করবে ততক্ষণ ও জানালায় বসে থাকবে আর অবজার্ভ করবে পুচন ঠিক মতো পড়ছে নাকি। তো চলো তাহলে এবার আমি পুচনের টিফিনটা বানিয়ে নিই। তো জানোই এখন স্কুল খুলে গেছে, তো স্কুল খোলা মাত্র এখন পুচনের বায়না নানান রকমের। আজকে এই টিফিন বানিয়ে দাও তো কালকে ওই টিফিন বানিয়ে দাও। তো আজকে আমি পুচনকে চাউমিন বানিয়ে দেব। তো পুচনের জন্য যখন আমি টিফিনগুলো বানাই না, তখন না আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে, যে ছোটোবেলাতে আমিও এরকম মার কাছে টিফিনের জন্য নানান রকমের বায়না করতাম, যে আজকে এইটা বানিয়ে দাও কালকে ওইটা বানিয়ে দাও। কিন্তু আমাদের সময় টিফিনের নানান রকম বাহারি কিছু ছিল না, তো কোনো দিন ম্যাক্সিমাম দিনই মা আমাকে রুটি আর আলু চচ্চড়ি দিত, সেটা আমার খুব ভালোও লাগতো খেতে। কিন্তু যেদিন যেদিন ধরো চাউমিন বা লুচি করে দিত, সেদিন তো মানো লটারি লেগে গেছে। তো কী করতাম, টিফিন শুরু হওয়ার আগেই ধরো এক একটা পিরিয়ড শেষ হচ্ছে, একটু একটু করে চাউমিন খাচ্ছি, একটা করে লুচি খেয়ে নিচ্ছি, এরকম করতাম। তো আজকে আমি পুচনকে চাউমিনটা একদম আমার ছোটোবেলাতে যেরকমভাবে মা বানিয়ে দিত সেই স্টাইলেই বানিয়ে দেব। শুধু সেখানে কাঁচা বাদামটা দেবো না, কারণ পুচন বাদাম খেতে খুব একটা ভালোবাসে না। তো এখানে আমি আলু ভাজা দিয়ে চাউমিনটা বানিয়ে দেবো। এখন দেখো চাউমিনটা আমি সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিয়েছি, তাতে চাউমিনটা বেশ শক্ত থাকে। মানে শক্ত বলতে কি, মানে একদম গলে যায় না আর ঝরঝরে থাকে। তো এখানে আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি আর তোমার ধনে পাতা কুচো করে রেখেছি। তো এবার সেটা পেঁয়াজ কুচোটা দিয়ে আমি চাউমিনটা বানিয়ে নেব। তো দেখো চাউমিন বানানো আমার অলমোস্ট হয়েই গেছে। পুচনের মানে পুচনের যখন স্কুলটা খুললো এবং যখন ও আবার নতুন করে স্কুলে যেতে শুরু করলো, তো ও প্রথম দিকে না খুব একটা এনার্জি পাচ্ছিলো না স্কুলে যাওয়ার। তো বারবার বলতো যে মা আমি স্কুলে যাব না, আমি বাড়িতে থেকেই পড়াশোনা করব। আসলে দুটো বছর গ্যাপ চলে গেছে, তো তাই স্কুলে যাওয়ার ইচ্ছেটাও অনেকটা কমে গিয়েছিলো। তো যাই হোক, তখন এরকম আমি নানান রকম টিফিন বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে স্কুলে যাওয়ানো আবার শুরু করি। তো তারপর দেখি না জিনিসটা পুচন আবার ভালোভাবে সিরিয়াসভাবে নিয়ে নিয়েছে এবং ও এখন বায়না করে নানান রকম টিফিনের জন্য। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিন বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে যখন ছাদে আসি ঠাকুর ঘরে পুজো করতে, তো তখন ছাদের আকাশটা দেখতে এতটা সুন্দর লাগছিলো না, তো আমি ভাবলাম এটা তো তোমাদের সাথে শেয়ার না করলেই হয় না। তো আকাশে কি সুন্দর মেঘগুলো লাগছিলো, মানে আকাশে যেন মেঘ দিয়ে একটা কলকা আঁকা হয়েছে। তবে আরেকটা মজার কথাও যেটা, যে কে বলবে এই আকাশটা দেখে এটা আষাঢ় মাসের আকাশ, যেন মনে হচ্ছে শরৎকালের আকাশ, ঠিক পেঁজা তুলোর মতন মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো পুচনকে এবার আমি খাওয়াতে বসে গেছি স্কুলে যাওয়ার সময়তে আর রাত্রিবেলা বাড়িতে এসে, মানে আমি যতক্ষণ থাকি বাড়িতে ততক্ষণ ওকে খাবারটা আমার খাইয়েই দিতে হয়। এটা ও ভালোবাসে আর ও ভালোবাসে তার থেকে অনেক বেশি আমারও ভালো লাগে ওকে খাবারটা খাইয়ে দিতে, যেন ওকে খাইয়ে দিলে যেন আমার শান্তি হয়। ভালো করে মেখে চটকে একদম খাইয়ে দিই। আর এই দেখো চাউমিনটা একদম বানানো আমার রেডি করে রেখেছি, ও টিফিন কৌটোটাও রেডি করে রেখেছি, যে চাউমিনটা একটু ঠান্ডা হলে টিফিন কৌটো ভরে দেবো। তো ভাতের মধ্যে মা রোজ আলু সিদ্ধ দেয়, তো আলু সিদ্ধগুলো আলাদা করে আমি মেখে নেব। আর আমি আলু সিদ্ধটা যখন মাখি, ন্যাচুরালি যখন মানে আমি খেতে বসি বা পুচনকে খাওয়াই, তখন আমি কি করি আলু সিদ্ধটা ঘি দিয়ে মাখি, কারণ ঘিটা খেতে আমার এত ভালো লাগে। আর আলু সিদ্ধের মধ্যে ঘি দিয়ে যদি মাখা হয় না, আলু সিদ্ধের স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আমি জানো ছোটোবেলায় কি করতাম, ঘিটাকে নিয়ে না মা লুকিয়ে রাখতো আর আমি ঘি চুরি করে করে খেতাম, একদম চুমুক দিয়ে ঘি খেতাম। তো এই চুমুক দিয়ে ঘি খাওয়ার ফলে আমার না একবার প্রচণ্ড মাত্রায় শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো, আর এতটা শরীর অসুস্থ হয়েছিল যে ডাক্তারে আমাকে বলেই দিয়েছিল কোনো কিছু খেতে না বাইরের, শুধুমাত্র বাড়ির সিদ্ধ ভাত, তাও ঘি ছাড়া। সেই মা ডাল সিদ্ধ দিয়ে সবজি টবজি এইসব দিয়ে বানিয়ে দিত, সেগুলো খেয়ে তারপরে আমার শরীর ঠিক হয়। তো এখনও মা খুব একটা ঘি আমাকে খেতে দেয় না, খুব অল্প পরিমাণ, কারণ আমি যখন ঘি ভাতে মাখি পুরো চপচপ করে ঘি যেন না, আর আমার চপচপে ঘি ছাড়া ভালোও লাগে না। তো এবার পুচনকে খাওয়াতে শুরু করি। তো খাওয়াতে খাওয়াতে ওর পুচনের জন্য যে ডিম সিদ্ধটা রাখা ছিল ওটা আমি নিতেই ভুলে গিয়েছিলাম, তো একটু কয়েকটা খাওয়ানোর পরে মনে পড়লো, তারপর আমি আবার ডিম সিদ্ধটা নিলাম, সকালবেলা স্কুলে যাওয়ার সময় খাইয়ে দেব। তাহলে চলো পুচনকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিই, তারপর আমিও রেডি হয়ে অফিস চলে যাব। পুচনও স্কুলে চলে গেছে, আমিও রেডি।
খাবার টাবার সব নিয়ে একদম রেডি। যাই অফিস যাই, তোমাদের সাথে আবার রাত্রে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আজকে বাড়িতে এসে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ফ্রেশ ট্রেশ হয়ে একদম শুয়ে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম তোমাদের সাথে কথা বলতে আসলাম আবার। তো এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, একটা কেদারনাথের প্রসাদের প্যাকেট। তো আমার এক বন্ধু গিয়েছিল কেদারনাথ বেড়াতে, তো সে আমার জন্য এই যে ফটো দেখছো চার ধামের ফটো, এইটা নিয়ে এসছে আর কেদারনাথের প্রসাদ নিয়ে এসছে। কী সুন্দর না দেখতে ছবিটা। আর এই দেখো, এইদিকে স্ট্রবেরি শুয়ে পড়েছে চেয়ারে। তোমরা তো জানোই জানালায় সাপ উঠে গিয়েছিলো, তারপর থেকে আমি স্ট্রবেরিকে চেয়ারেই রাখি রাত্রিবেলা। তো এই দুটো চেয়ার দিয়ে দিই, যেটাতে ও জয়েন্ট করে দিয়ে আরাম করে ঘুমায়। আর ওই দিকে দেখো পুচনও শুয়ে পড়েছে, আমি ফ্যানটা লাগিয়ে দিয়েছি। আর এই দেখো জিমিরানিও ঘুমাচ্ছে। এখন গরমকালে না ও যেখানে যেখানে ঠান্ডা পাবে। এই দেখো বেসিনের কাছে এখানে একটু জল টল পড়েছিলো, তার উপর গিয়ে উনি শুয়ে আছেন, এখানেই যেন ওনার আরাম লাগছে। আর এই দেখো ঘরে এখন আমার মশারি টশারি টানানো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমার ঘুমানোর টাইম হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো। তো আজকের মতন টাটা।